বিবিধ প্রজাতির পখুধন আৰু বিবিধ প্রজাতির পখীর আকর্ষণীয় সমাহার করেছে খানাপাড়াত অনুষ্ঠিত হওয়া তিনদিনিয়াকৈ পখুধন আৰু হাঁহ কুকুরা মেলাত। খানাপাড়াত ডাক দিছে কুকুরাই, কৃত্রিম পুখুরীত হাঁহর বিচরণ, প্রকাণ্ড পখুধনে দৃষ্টি আকর্ষণ করেছে সকলোরে দৃশ্য। খানাপাড়াত আজিরে পৰা তিনদিনিয়াকৈ অনুষ্ঠিত হওয়া পখুধন আৰু হাঁহ কুকুরা মেলার কুকুরবারে অনুষ্ঠানের শুভারম্ভ করে মন্ত্রী অতুল বরাই। অনুষ্ঠানত উপস্থিত থাকে কেইবাগৰাকী রাজনৈতিক নেতায়। অসম সরকারের উদ্যোগত তথা পশুপালন বিভাগের সহযোগত আয়োজিত এই মেলাত প্রদর্শিত হয়েছে পশুপালন আৰু দুগ্ধ খণ্ডর শেহতীয়া প্রযুক্তি। পশুধন আৰু বহু বাণিজ্যিক পক্ষী প্রদর্শন আৰু বিক্রি করা হয়েছে এই মেলাত। উল্লেখযোগ্য যে প্রতিদিনে পশুপালক সকললৈ আগবঢ়া হব বিনামূলীয়া প্রশিক্ষণ। আনহাতে পশুধন আৰু হাঁহ কুকুরা মেলাত রাজ্যের শ্রেষ্ঠ পশুপালকলৈ 1,00,000 টকার পুরস্কার আগবঢ়াব পশুপালন বিভাগ তথা রাজ্য সরকারে। এইবার একচুয়ালি আমি আনিছো ফ্রোজেন সিমেন্ট বুল স্টেশন বারোবেটার পৰা আমার ব্রিডিং বুল আনিছো, এটা হলস্টেন ফ্রিজিয়ান আর একটা গির বুল। হলস্টেন ফ্রিজিয়ান তো এক্সোটিক, এই আমার ইন্ডিয়ান ব্রিড হয়। এলোকৰ পৰা আমি সিমেন্ট কালেকশন করি, যে আর্টিফিশিয়াল ইনসেমিনেশন করে যে সেই এনিমেল আর্টিফিশিয়াল গাই গরুক আর্টিফিশিয়াল ইনসেমিনে করা গরুক যে ফ্রোজেন সিমেন্ট স্ট্র বনায় সেই স্ট্রটো আমি আমার ল্যাবরেটরি আছে তাতে আমি প্রডিউস করো। সেই বস্তু এই মেল এনিমেল এইকটা, একটা হলস্টেন ফ্রিজিয়ান আর একটা হল গির। আমার সাহিওয়ালও আছে, মুরা বাফেলও আছে আর জার্সিও আছে। দিল্লি, হরিয়ানা, গুজরাট, সিকিম, মেঘালয় আদির পর মেলালয় আহিছে বিপণী সমূহ। এই মেলাতেই অনুষ্ঠিত হব ডগশো আর কেট শো। কারণ 200 বিপণি ইয়াত আছে আর এইকটা দিনত প্রশিক্ষণ হব, ডগশো হব, কেট শো হব। যখন নতুনকে উঠে অহা কৃষক আর যখন প্রতিষ্ঠিত কৃষক তেওঁলোকৰো আলোচনা চক্রের ব্যবস্থা রখা হয়েছে, তার উপরে প্রশিক্ষণের ব্যবস্থাও রখা হয়েছে। কি ধরনের এই ক্ষেত্রখনত জড়িত হলে স্থায়িত্ব লাভ করব পাৰি, এই গোটেখিনি ব্যবস্থা এই মেলাত আছে। এইবার শ্রেষ্ঠ গোপালক, মহ পালক, ছাগলী পালক, গাহরি পালক, খেতিয়ক, বাণিজ্যিক পক্ষীপালক আদিকে দিয়া হব পুরস্কার। উত্তর পূর্বাঞ্চলের মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, তেনেধরনে কেবাখনো রাজ্যর ইয়াত ডাইরেক্টর সকল উপস্থিত আছে। মই ভাবো যে এই মেলায় নিশ্চিতভাবে যিসকল এই সেক্টরটোর লগত জড়িত হব খোঁজে, যিসকল এই সেক্টরের লগত জড়িত হয়ে স্বনিয়োজনের কথা ভাবে, সেই সকল নিশ্চিতভাবে উপকৃত হব। অসমৰ নবপ্রজন্মক পশুপালনের প্রতি সজাগ করার উদ্দেশ্যে আয়োজন করা এই মেলাখনক লৈ এতিয়া যথেষ্ট আশাবাদী পশুপালন বিভাগ। ক্যামেরা পার্সন পবন কলিতার সৈতে বিজয় কলিতার রিপোর্ট, ND24। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দৌড়।